অনাথ ও পথ শিশুদের গণ ভাইফোঁটার আয়োজন বসিরহাটের দুই স্বেচ্ছাসেবী সংগঠনের। এদিন ভাইফোঁটার উপহার হিসাবে ডেঙ্গু সচেতনতায় উপহার দেয়া হলো মশারি। বসিরহাট ও টাকিতে অনাথ পথ শিশুদের নিয়ে গণ ভাইফোঁটার আয়োজন দুই স্বেচ্ছাসেবী সংগঠনের। অভিনব এই উদ্যোগ নিল টাকি বিপ্লবী সংঘ ও বসিরহাটের নবোদয় সংঘ। জানা গেছে সারা বছর সামাজিক কাজের মধ্যে দিয়ে এই কালী পুজোর পর ভাইফোঁটার আয়োজন করে তারা। এদিনের ভাইফোঁটায় শতাধিক অনাথ ভাইদের ফোঁটা দেয় বোনেরা। উদ্যোক্তাদের দাবি, যেসব অনাথ শিশুরা রয়েছে তারা যাতে বোনের আশীর্বাদ বা মঙ্গল কামনা থেকে বঞ্চিত না হয় সেজন্যেই এই উদ্যোগ। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন করা হয়। ভাইফোঁটার উপহার হিসাবে ভাইদের হাতে মশারি তুলে দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারও অনাথ শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন এই জন্যই করেছি, কেন ওরা তো এক প্রকার মানে কাউকেই সেরম ভাবে পাইনি, যে কারণে আমরা যে আনন্দটা পুজোর সময় করি একটু কিছুক্ষণের জন্য আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ কিছুটা ভাগ করে নিতে আমরা চাইছি, এবং প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেই ওদেরকে সেই আহ্বানটা করেছি বা তাদেরকে ডেকেছি। এবং আমাদেরও মেয়েরা আছে, ছেলেরা আছে, আমরা চাই সবাই একসঙ্গে মিলেই মানে যে ভেদাভেদ ব্যাপার সেটা যেন না থাকে, আমরা সবাই সবাই মিলে একসঙ্গে এই ভাইফোঁটাটা মেন যেটা উদ্দেশ্য ছিল যে এই যে ডেঙ্গু মানে যে হচ্ছে ডেঙ্গু যে প্রকোপ, এইখান থেকে আমরাও বাচ্চাদেরকে কিছুটা বলার করেছি বা আমরা মশারি দেওয়ারও ব্যবস্থা একটা করেছি, আর যতটুকুনি পারছি ওদেরকে বলছি যে যতটা পারে মশা কামড়ানোর কাছ থেকে এড়িয়ে যাওয়া বা বিভিন্ন তার জন্য পেয়ে নেয়া এইসবগুলো আমরা ওদেরকে বলে বোঝাচ্ছি। ভাইফোঁটার মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছে সংগঠনগুলি। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একে অপরের মধ্যে আলিঙ্গন মিষ্টিমুখ ভাইফোঁটার মধ্যে দিয়ে শুভেচ্ছা বিনিময়ে আগামী দিন তাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনাই করা হয়। এদিনের অনুষ্ঠানে সীমান্ত থেকে সুন্দরবন বেশ কয়েকটি ক্লাব সংগঠন যোগদান করে। আজকে ভাইফোঁটা দিতে পেরে খুবই ভালো লাগছে, বছরে একটা দিন, আমরা তো একটা অনাথ আশ্রমে থাকি তো সেখানে ভাইরা আছে, তাদেরকে ফোঁটা দিতে পেরে খুবই খুশি, খুবই আনন্দিত আমরা। আমরা তো প্রতি বছর খুবই আনন্দ করি, আমরা অনাথ আশ্রমে থাকি যার কারণে আমাদের তো কোনো ভাই নেই, তো এনারা যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা ভাইদেরকে ফোঁটা দিতে পেরেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। খুব ভালো লাগছে, মানে প্রত্যেক বছর এরকম আসি, আমাদের খুব ভালো লাগে, মানে ভাই পড়ে অনেক দিন, আমরা হচ্ছে 24 জন, খুব ভালো, খুব আনন্দ লাগছে আমাদের, মানে এখানে অনেক দিন মানে এক জায়গায় অনেক জনকে পেয়েছি, এক জায়গায় অনেক ভাই বোনকে পেয়েছি, খুব আনন্দ লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।